নমস্কার বন্ধুরা, আজ আমরা মাধ্যমিকের অঙ্ক বইয়ের কোষে দেখি দুই যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারের পাঁচের অঙ্কটা কিভাবে করতে হয় সেটা দেখব। অঙ্কটাতে বলা হয়েছে বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসেবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। এখানে লক্ষ্য করে দেখো, এত এত দিন আমরা যে অঙ্কগুলো করে এসেছি সেখানে সুদ বার করতে হতো, এখানে আসল কত সেটা বার করতে হবে। খুবই সোজা। তো আমরা এখানে কি কি পাচ্ছি? আমরা এখানে সুদের পরিমাণ পাচ্ছি, তো এখানে লিখতে হবে বার্ষিক সুদ। বার্ষিক সুদ আর সমান সমান হচ্ছে 5.25%। তারপর আমরা পাচ্ছি হচ্ছে সময়, সময় অর্থাৎ টাইম 2 বছর। তারপর আমরা পাচ্ছি হচ্ছে মোট সুদ 840 টাকা। আয় সমান সমান হচ্ছে 840 টাকা। আমরা জানি যে মোট সুদ আই সমান সমান হচ্ছে পি ইন্টু আর ইন্টু হচ্ছে টি, PRT বাই 100। এই পদ্ধতিতেই অঙ্কটা হবে। সুতরাং আই আমরা পেয়ে গিয়েছি হচ্ছে 840 টাকা, লিখলাম সমান সমান পি আমরা বার করব, গুণ আর আমরা পেয়েছি হচ্ছে 5.25%। সময় আমরা পেয়েছি হচ্ছে 2 বছর। ডিভাইডেড বাই 100 বা এখানে আমরা পুরোটাকে ঘুরিয়ে নেব, পি গুণ 5.25% গুণ 2 ডিভাইডেড বাই 100 সমান সমান হচ্ছে 840, বা পি গুণ 5.25% গুণ 2 ইকুয়ালস টু 840 গুণ 100। ভাগ ভাগ মানে এটা ডান পক্ষ আর এটা বাম পক্ষ, ভাগ থেকে গুণে চলে এলো, ঠিক আছে। পি সমান সমান এগুলো গুণে রয়েছে, 5.25% এবং 2 বছর, এই দুটো গুণে আছে। এই দুটোকে আমরা ভাগে এনে নেবো ডান পক্ষ থেকে বাম পক্ষে, এই বাম পক্ষ থেকে ডান পক্ষে এনে 840 গুণ 100 5.25 ইন্টু 2 গুণে ছিল, ভাগে চলে এলো, এটা দিয়ে 100 কেটে দেবো, বের হচ্ছে 50। পয়েন্ট তুলে দিয়ে গুণ চিহ্ন বসিয়ে 1 বসাবো উপরে, এটাই নিয়ম, পয়েন্ট উঠলে পরে 1 বসে, উপরে 1 বসে, আর পরে যে কটা সংখ্যা থাকে সেই কটা 0 বসে। খুবই সোজা। এটা যদি বুঝতে অসুবিধা হয় এটা নিয়ে আমি ভিডিও বানিয়ে দেবো, তোমরা কমেন্ট করিয়ে দিও, আমি ভিডিও এটা নিয়ে বানিয়ে দেবো। পয়েন্ট উঠে গিয়ে 100 বসে গেল, এখানে 525 পড়ে রইলো। এবার 50কে 5 দিয়ে কাটবো, কাটলে পরে 10 বেরোবে, আর এটাকে 5 দিয়ে কাটলে পরে হচ্ছে 5-কে 5, 5-5-25, যেহেতু দুটো সংখ্যা চলে আসছে, একটা সংখ্যা কাটবার জায়গায় দুটো সংখ্যা কাটতে হচ্ছে, তাই মাঝখানে 0, 5-5-25। 105কে ভাগ চলে যাবে হচ্ছে 8 দিয়ে, 840 ভাগ চলে যাবে 105কে 8 দিয়ে, ঠিক আছে। 5-8-40, 8-1-8, 840 বেরিয়ে যাচ্ছে, বা পি সমান সমান 8-10-80, 80 গুণ 100 হচ্ছে 8,000 টাকা, সরি। পি সমান সমান হচ্ছে 8,000 টাকা।
তাহলে উত্তরটা হবে তিনি 8,000 টাকা। জমা রেখেছিলেন। ধন্যবাদ।